নাজমুল হোসেন শান্ত যেন স্রোতের বিপরীতে সাঁতরে চলেছেন, তাকে নিয়ে চারদিকে সমালোচনার ট্রোলের পর ট্রোল। সেই শান্ত আরো একবার সবাইকে ভুল প্রমাণ করেছেন নিজের পারফরমেন্স দিয়ে। গত টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রহকদের তালিকায় ছিলেন, এবারের বিপিএলও শান্ত দেখালেন ব্যাটের ঝলক। সিলেট স্ট্রাইকার্সের বাহাতি এই ব্যাটার রীতিমতো রানের ফোয়ারা ছুটিয়েছেন বিপিএলের নবম আসরে। 15 ম্যাচ খেলে 39.69 গড় আর 116.74 স্ট্রাইক রেটে 516 রান করেছেন শান্ত, 50 রয়েছে 4টি, সর্বোচ্চ ইনিংস অপরাজিত 89 রানের। এবারের আসরে সেরা রান সংগ্রহ তো হয়েছেন প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে, বিপিএলে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন শান্ত। বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে বিপিএলের এক আসরে 500 রানের মাইল ফলক ছুঁতে পারেননি। সব মিলিয়ে বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার রাইলি রুটোর। 2019 বিপিএলে 558 রান করেছিলেন তিনি। বিপিএলে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবে ঠিক তারপরেই শান্ত। শান্ত বল হাতে নিয়েছেন 1টি উইকেট। সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কারটি উঠেছে বাহাতি এই ব্যাটারের হাতে। তাতে 10 লক্ষ টাকা ঘরে তুলেছেন শান্ত।